আলাইকুম আরহমদুল্লাহ আরেকাতহু বাংলা টিওটো রিয়াল মেলা স্বাগতম জানাচ্ছে এম মাসীর রহমান আমি আজ যে টিওটো করতে চাচ্ছি সেটি নবম দশম শ্রেণির তৃতীয় অধ্যায় অনুশোলনী তিন দশমিক এক এর পাঁচ নাম্বার প্রশ্নটি আজকে আমি ধারাবাহিক প্রশ্নের মাঝখান দিয়েও এই প্রশ্নটি করছি কারণ এই প্রশ্নটি একজন অনুরোধ করেছে করে দেওয়ার জন্য তাই এটি করে দিচ্ছি আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রশ্নটিতে প্রশ্নটিতে বলেছে যে পাঁচ নম্বর প্রশ্নটি খেয়াল করো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি ফোর প্লাস ওয়ান বাই এক্স টু থ্রি টোয়েন্টি টু তো এই প্রশ্নটিকে সমাধান করার জন্য আমরা দেখতেছি এখানে মানটা আছে প্লাসের সরি যে মানটি বের করতে হবে বা যার মান বের করতে হবে এটিতে আছে প্লাস আর যে মান দেওয়া আছে এটি আছে মাইনাস তো এটিতে কোনো সমস্যা নেই কারণ এখানে কোনো পাওয়ার নেই এখানে পাওয়ার ফোর আছে আমরা দুটি অনুসিদ্ধান্ত দেখি অনুসিদ্ধান্ত দেখলে আমাদের জন্য সহজ হয়ে যাবে প্রশ্নটি করা আমার এখানে তিন দশমিক একের একবারের শুরুতেই কিছু সূত্র এবং অনুসিদ্ধান্ত দেওয়া আছে এখানে সূত্র দুইটার মাঝখান দিয়ে পরবর্তীতে এইখানে অনুসিদ্ধান্ত আছে তিনটি এই অনুসিদ্ধান্ত তিনটির ভিতরে আমরা দেখতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এবং কি আরেকটি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস আমার এই দুইটি অনুসিদ্ধান্তই আমার এখন কাজে লাগবে প্রথমত আমাকে ব্যবহার করতে হবে এক নাম্বার অনুসিদ্ধান্তটি এবং দ্বিতীয়ত আমাকে ব্যবহার করতে হবে দুই নাম্বার অনুসিদ্ধান্তটি তো আমরা কিভাবে ব্যবহার করি খেয়াল করো তোমরা একটু আমি আবারও প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি এখানে যেটি দেওয়া আছে আমরা প্রথমে লিখে নেব এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল ফোর এবং যেটি লেফট হ্যান্ড সাইডে আছে সেটিকে আমরা লিখব প্রশ্ন নাম্বার এখানে পাঁচ দেওয়া আছে আমরা x হ্যান্ড সাইড আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আর এটির সমান আমাকে হতে হবে থ্রি টোয়েন্টি টু অর্থাৎ তিনশো বাইশ এটি করার জন্য আমাকে প্রথমে যেহেতু আমার পাওয়ার ফোর কোনো সূত্র আমার মুখস্থ নেই এখন এখান থেকে তাহলে আমাকে এটাকে স্কোয়ার করে নিতে হবে টু দি পাওয়ার করলে হল লিখতে পারি এবং এটা প্লাস আছে প্লাস দিব এখানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর কে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার হল স্কোয়ার অর্থাৎ ওয়ানের উপর যদি স্কোয়ার দিই ওয়ান হবে আর এক্স স্কোয়ারের উপর স্কোয়ার দিলে দি পাওয়ার ফোর হবে এখন এটি আমার একটা অনুসিদ্ধান্ততে প্রয়োগ করতে আমরা পারতেছি অর্থাৎ এই পুরোটাকে যদি আমরা এ ধরি এ স্কোয়ার আর এই পুরোটাকে যদি আমরা বি ধরি বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন কোনো পাওয়ার ফোর থাকবে আর পাওয়ার ফোরকে আমরা স্কোয়ার করার পরে প্রথম যে অনুসিদ্ধান্তটি প্রয়োগ করবো এটি হচ্ছে প্রথম অনুসিদ্ধান্ত অর্থাৎ অর্থাৎ এরটি প্লাসের অনুসিদ্ধান্তটিতে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি হলি স্কোয়ার টু তো এ প্লাস বি হলি স্কোয়ার আমাদের ফেলতে হবে এটাকে তো এখানে এ বলতে স্কোয়ারটা তাহলে এ প্লাস বি বলতে ওয়ান বাই তাহলে বি লিখলাম এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ সূত্রে এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে তাহলে আমাদের অনুসিদ্ধান্ত প্রথম অনুসিদ্ধান্ত আমরা আমরা প্রয়োগ করে ফেললাম এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বিতে ফেলে দিলাম এটা এটা কাটা যায় কারণ গুণ অবস্থায় থাকলে এটাকে উপরে বোঝানো হয় আর এটা তো নিচে আছে উপরে নিচে কাটা যায় এখন এখানে আবার আমার একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারবো এখানে আবার এই এক্সটাকে যদি এ ধরি আর ওয়ান বাই এক্সটাকে যদি বি ধরি এ স্কোয়ার প্লাস আবার বি স্কোয়ার হয়ে গেছে ভিতরে তবে এক্ষেত্রে আমি অবশ্যই মাইনাসের অনুসিদ্ধান্তটি আমাকে নিতে হবে যেহেতু আমার মানটা আছে মাইনাসের মানটা যদি প্লাসের থাকতো তাহলে এখন যে অনুসিদ্ধান্তটাকে প্রয়োগ করছি এটা প্রয়োগ করা লাগত যদি মান প্লাস মানটা আছে মাইনাসের এবার আমার দ্বিতীয় অনুসিদ্ধান্তটি প্রয়োগ করতে হবে অর্থাৎ মাইনাসের টি এখন আমরা এটাকে সেকেন্ড ব্রেকের দিয়ে নেব যেহেতু আমার এই পুরোটার উপর একটা স্কোয়ার আছে এখন এক্সট্রা যে হবে এক্স স্কোয়ারটা হবে স্কোয়ার আর ওয়ান বাই এক্স কে আমরা বি ধরে বি স্কোয়ার হিসেবে প্লাস বি এ বলতে এখানে হচ্ছে এ আর ওয়ান বাই এক্সটা হচ্ছে বি যেহেতু আমি এতটুকু জায়গাকে সূত্রে প্রয়োগ করছি এটার উপরে স্কোয়ার ছিল এটাকে সেকেন্ড প্রক্রেটে আমরা হল স্কোয়ার দিয়ে আর মাইনাস টু এবং ওয়ান গুণ করলে মাইনাসের টু হবে টু এবং ওয়ান গুণ করলে টু হয় এখানে আবার এক্স এবং ওয়ান বাই এক্স কাটা যাবে এক্স এক্স কাটা গেল এখন এটার মান আমার এখানে ফোর দেওয়া আছে আমরা বসিয়ে দিই সেকেন্ড ব্রিকেট রেখে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা আমরা এখান থেকে ফোর বসিয়ে দিলাম আর এটার উপর স্কোয়ার ছিল স্কোয়ার বসিয়ে দিলাম এখানে প্লাস প্লাস বসবে টু এবং ওয়ান গুণ করলে টু হয় এই পুরোটোর উপরে আবার স্কোয়ার আছে আমরা এখান থেকে স্কোয়ার দিব আর বাইরে মাইনাসের টু আছে বসিয়ে দিলাম এবার আমাদের কাজ হচ্ছে আমরা যদি এখানে সেকেন্ড ব্রেক থাকলো চারের উপর স্কোয়ার মানে চারের সাথে চার গুণ স্কোয়ার বলতে যেটা সংখ্যা থাকবে ওই সংখ্যাটার সাথে আবার ওই সংখ্যাটাই গুণ হবে তো চারের সাথে চার গুণ হলে চার চারে ষোলো প্লাসের প্লাস এখানে টু আছে টু বসে যাবে এই পুরোটার উপরে স্কোয়ার আছে বসিয়ে দিলাম এই স্কোয়ারটা আর মাইনাস বাইরে আছে আরও টু এবার ষোলো এবং দুই যোগ করলে হয় আঠারো এখানে আঠারো হয়ে যাবে উপরে হবে স্কোয়ার আর মাইনাস হবে টু এবার আঠারো স্কোয়ার মানে আঠারোর সাথে আঠারো গুণ আঠারো আঠারো হচ্ছে তিনশো চব্বিশ আঠারো আঠারো গুণ করলে তিনশো চব্বিশ তাহলে থ্রি এখান থেকে মাইনাস যাবে টু তো তিনশো থেকে দুই গেলে তিনশো বাইশ এখন আমরা দেখি রাইট হ্যান্ড সাইডে আমাদের মিলে গেছে কিনা তো রাইট হ্যান্ড সাইডে দেখতেছি আমরা এক্স টু ফোর প্লাস ওয়ান বাই এক্স টু থ্রি টোয়েন্টি আমাদের এখানে থ্রি হয়ে গেছে তাহলে আমরা দিয়ে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড কোয়াল রাইট হ্যান্ড সাইড আর যেহেতু এটা বলেছিল প্রমাণ করতে আমরা এটাকে প্রুফ লিখে দেব তাহলে আমাদের হয়ে গেল পাঁচ নম্বর প্রশ্নটি আশা করি বুঝতে সমস্যা হয়নি একটু একটু অনুসিদ্ধান্ত দুইটাকে একটু ভালোভাবে প্রয়োগ করাটা দেখলেই এই প্রশ্নটাতে আর কোনো সমস্যা থাকবে না যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনও সাবস্ক্রাইব করে ফেলো এবং বেলবটনে ক্লিক করা পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি